তাহলে হচ্ছে গতকালকে আমরা দেখছি যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে যে পরিমাণ বা হচ্ছে ছেঁড়া ফাটা বা কাপড়ে বা অন্য কোথাও যে কোনো জায়গায় যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায়, সেই নষ্টটাকে আবার রিস্টোর করা আমরা দেখছি। আমাদের ঠিক সেম ওই একই ধরনের একটা কাজ, সেটা হচ্ছে যে মুখে মেস্তা, কালো দাগ, কালোকে ফর্সা করা, ফর্সাকে কালো করা, রঙিন করা, এই ধরনের। আর বিশেষ কিছু হচ্ছে কি, ম্যাক্সিমাম সময় আমরা ছবিতে পাই কি যে ব্রনের বা মেস্তার দাগগুলান, এই দাগগুলান হচ্ছে আমাদেরকে একবারে রিমুভ করতে হবে, একবারেই রিমুভ। এখন যদি আমি এই এই কাজটা স্পট হিলিং ব্রাশ, ক্লোন টুল বা হচ্ছে হিলিং ব্রাশ, মানে আমার এখানে যেটা আছে, আমি একটা কি নিলাম, নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে স্পট হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশে আমার এখানে স্পটের কি কমতি আছে? নাই, প্রচুর স্পট আছে। তাই এইখানে স্পট থেকে আমি যদি কোনো একটা স্পটকে হচ্ছে রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে অবস্থাটা খুবই খারাপ এবং শোচনীয় হয়ে যাবে, কারণ এটা পর্যাপ্ত পরিমাণে আমার হচ্ছে এই ডার্ক সার্কেল বা হচ্ছে মেস্তা বা ব্রন যেটাই দাগ হোক না কেন, সে প্রপারলি হচ্ছে এটাকে মুছে ফেলতে পারবে না। এবং এইখানে যখনই আমরা এটা ব্যবহার করব, তখন দেখেন এই জায়গার মধ্যে মনে হচ্ছে যে আমি যে কাজ করছি সেটা বোঝা যাচ্ছে, যাচ্ছে না? কিন্তু আমাদের এই কাজগুলান একটাও বোঝা যাবে না, আমাদেরকে এইভাবে করে কাজটা করতে হবে। এখন এটা তো স্পট হিলিং ব্রাশ নিলাম, তাহলে হচ্ছে কি হিলিং ব্রাশ দিয়ে, হিলিং ব্রাশ দিয়েও কোনো কাজ আমার হবে না। এখানে প্যাটার্ন করা আছে না, সিম্পল লেয়ার, এইখানে আমার একটাও আসবে না। কত এটা আসতেছে কেন? গতকালকে টাই করছিলাম, গতকালকে টাই এরটা করছিলাম, এটা সোর্সটা আমি এখন পর্যন্ত ইয়া করিনি। তাহলে এটা দিয়ে কি কিছুটা হচ্ছে? হ্যাঁ, কিন্তু কিছুটা হইলেও এটাও প্রপার কাজ করবে না, এটা প্রপার কাজ করতেছে না। তো আমাদের এইখানে আমরা কাজগুলো করলাম, স্পট হিলিং ব্রাশ, পেস্ট টুল, কন্টেনার, তারপর হচ্ছে ক্লোন টুল, এগুলো না আসলে আমাদের একটাও কোনো কাজে আসবে না। এই স্পট হিলিং ব্রাশ মানে স্পটকে যদি ছোটখাটো দুই একটা হয়, ছোটখাটো যদি কোনো কাজ হয়, যেমন হচ্ছে যদি আমাদের এই ধরনের কোনো ছবি আসে, ঠিক আছে, তো আমি এখান থেকে কি করলাম, এই যে স্পট হিলিং ব্রাশ নিলাম, নেওয়ার পরে এটা দেখে ক্লিক করলাম। তার মানে কি, এই ধরনের যদি ছোটখাটো কিছু কাজ আসে, যে হচ্ছে কি একটা ছবির মধ্যে গালের মধ্যে দুই তিনটা ব্রণ আসছে বা কপালে দুই চারটা ব্রণ আসছে, সামান্য একটু মেস্তার দাগ আসছে, এইটাকে আমরা হচ্ছে স্পট হিলিং ব্রাশ বা হিলিং ব্রাশ দিয়ে এটাকে রিমুভ করতে পারবো। কিন্তু এই ছবিটার যে অবস্থাটা, এতে আমাদের স্পট হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ, পেস্ট টুল, তারপর হচ্ছে ক্লোন টুল একটাও কোনো কাজে দেবে না। কিন্তু আমাকে মুখটাকে কি করতে হবে, ফ্রেশ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের একে এখন কোথায় নিয়ে যেতে হবে? অবশ্যই পার্লারে। এখন ময়দা মাখাইতে হবে, ময়দা মাখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, এখানে চলে আসবো হচ্ছে চ্যানেলে। চ্যানেলে আসার পরে দেখেন চ্যানেলে এখানে কয়েকটা কালার, আর জিবি কালার আছে, আছে একটা ছবির মধ্যে আছে আর জিবি কালার, একটাতে রেড, গ্রিন, ব্লু। তার মানে প্রথম যে ছবিটা, এখান থেকে আমি বন্ধ করে দেই, আমার প্রথম যে ছবিটা আছে এই ছবিটাতে হচ্ছে আর জিবি, মানে তিনটা কালারই হচ্ছে আছে, রেড, গ্রিন, ব্লু তিনটাই আছে। যদি আমি এটাকে অফ করে দিই, তাহলে হচ্ছে কি আমার একটাতে শুধুমাত্র এই যে কিসে আমি ব্লুতে আছি, ব্লু, শুধু ব্লু দিলে এই রকম আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো। যদি শুধু গ্রিন দেই, শুধু গ্রিনও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন। আবার যদি শুধু রেড দেই, রেডও কিন্তু হচ্ছে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন। তো এখন যদি আমি রেডের সঙ্গে গ্রিন দেই ইয়েলো, আবার এই ইয়েলোর সঙ্গে যখন হচ্ছে আমি ব্লু দেবো, তখন হচ্ছে আমাদের যে ছবির যে কালার বা হচ্ছে একটা মানুষের যে কালার, সেই কালার, তাই কালারটা হচ্ছে ইয়ে করা আছে, অ্যাডজাস্ট করা আছে। এখান থেকে আমরা সবগুলানকেই হচ্ছে কি করব, এই হাইড করব, শুধুমাত্র একটাকে সিলেক্ট করবো, ব্লুকে, ব্লুকে সিলেক্ট করব এবং ব্লুর একটা কপি নিয়ে আসবো, ব্লুর একটা কপি নিয়ে আসলাম। ব্লুর কপিটা থাকা অবস্থাতেই আমরা চলে যাব হচ্ছে
ফিল্টারে, কোথায়? ফিল্টার, ফিল্টার থেকে যাব আদার্স, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হচ্ছে হাইপাস, আদার্স থেকে হাইপাস, এই হাইপাসে ক্লিক করলাম। হাইপাসে ক্লিক করার পরে এইখানে যে হাইপাসের যে মেনুটা দিছে, এই মেনুটার মধ্যে দেখবেন হচ্ছে এখানে আমার রেডিয়াস আছে, আছে না? রেডিয়াসটা কতটুকু পরিমাণ পর্যন্ত রাখলে আমার কিছুটা দেখা যায়, বাকিটা মানে একটু আপসা হয়। হ্যাঁ, এই ছবিটা আমি এইরকমই রাখলাম। হ্যাঁ, আমি এখানে দিচ্ছি 2.5, দেওয়ার পরে ওকে। ওকে করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে আবার, এবার যাব হচ্ছে ইমেজে। ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনে ক্লিক করবেন। ক্যালকুলেশনে ক্লিক করার পরে ব্লেন্ডিং মোড দেবেন, এখানে হচ্ছে হার্ড লাইট, হার্ড লাইট, ঠিক আছে। এই হার্ড লাইট দেওয়ার পরে এইটা একবার ওকে করবেন, এইরকম কাজটা করবেন হচ্ছে তিনবার, সেম কাজটাই করবেন তিনবার, হার্ড লাইট, আবার ওকে, আবার ইমেজ, ক্যালকুলেশন, হার্ড লাইট, ওকে, ঠিক আছে। করার পরে আপনারা মনে করতেছেন যে ছবিটা হয়তো বা নষ্ট হয়ে গেল, ছবি এখনো কোনো কিছু হয়নি ছবির। এটাকে রাখার পরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশ টুলটাকে একটু ছোট করে নেই, ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে আমাদের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারকে একটু চেঞ্জ করে নেব। ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। এটা দেওয়ার পরে আমরা এইখান থেকে হচ্ছে যে আমাদের হার্ডনেসটা একটু কমায় রাখবো, তারপর হচ্ছে সাইজটাও একটু কমায় বা বাড়া যেটাই করতে চান করেন। তো এখান থেকে আমি সফট ব্রাশ নিলাম, নেয়ার পরে এখানে যে অংশগুলানে আমার এই কালো দাগ নাই সেই অংশগুলানকে ঢেকে দিতে হবে, ঠিক আছে। এটাকে ঢেকে দেবো, যেমন হচ্ছে আমার এই চোখের মধ্যে কি আছে, চোখের মধ্যে কি ওই দাগগুলান আছে, চোখটাকে আমি কি করে দিলাম, ঢেকে দিলাম। এই চোখটাও সেম ওই একইভাবে ঢেকে দিলাম, তারপর হচ্ছে এই যে ভ্রুটাকে দিলাম, এই পাশে হচ্ছে কানের যে অংশটা আছে সেই কানের অংশটা বাদে এই পাশে যে অংশটুকু আছে এইটুকুকে দিলাম, দেওয়ার পরে এই অংশটুকু, তারপর হচ্ছে ঠোঁটের মধ্যেও কি আছে, নাই, তাহলে ঠোঁটটাতে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের যে অংশটুকুতে যে অংশটুকুর আমাদের দরকার নেই, মানে যে অংশটুকুর মধ্যে দাগ নাই বা হচ্ছে ভালো আছে, এই অংশগুলোকে আমাদেরকে ঢেকে দিতে হবে। আচ্ছা, এই ঢেকে দিছি কেন সাদা অংশ দিয়া, সেটারও ইয়াটা আছে আমাদের একটু পরে, মানে এটা আরেক দিনের যে কাজ আছে সেটা। তবে আমরা হচ্ছে কি সাদা অংশটাকে দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এই যে অংশটা আছে এইটার মধ্যে হচ্ছে এখানে দেখেন নিচে আছে হচ্ছে চ্যানেলের মধ্যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে, এইটাতে ক্লিক করব। সিলেক্টর মাস্কে ক্লিক করার পরে দেখেন এখানে একটা সিলেক্ট হয়েছে, দেখা যায় সিলেকশন গুলান। এই সিলেকশন থাকা অবস্থাতে আমরা এবার আরজিবিটাকে অন করে দেব। আরজিবিটাকে অন করে দিলাম কেন, যে আমার এখানে ডার্ক সার্কেল যতগুলান আছে সবগুলানকে সিলেক্ট করে নিছে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এবার চলে যাব হচ্ছে কোথায়, এটাকে এই অবস্থায় রেখে আমরা যাব হচ্ছে ফিল্টারে,
না সিলেক্টে সিলেক্টে গিয়ে ইনভার্স সিলেক্টে গিয়ে ইনভার্স ইনভার্স করার পর আমরা চলে যাব আবার ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে যাব হচ্ছে কার্ভ কার্ভের অংশ ইয়া যখন ডায়লগ বক্স আসবে কার্ভের অংশটাকে একটু আমরা হচ্ছে ব্রাইটনেস এর দিকে দেব ঠিক আছে তারপর ওকে কন্ট্রোল টি এইখানে মুখে এখনো ছোপ ছোপ কিছু দাগ আছে আছে না আসলে এইটা হচ্ছে আমি যখন হাইপাস নিছি হাইপাস নেওয়াটা আমার একটু কম বেশি হয়েছে ওইটা ওই যে যত মানে হালকা করব এটাকে ঠিক আছে একবার রেডিয়াসটা কমাইতে হবে তাহলে হচ্ছে এটা ঠিক হবে যেমন এই ছবিটাতে যেটা আছে এই যে এটা এটা না আমরা অন্য একটা ছবিকে নিচ্ছি যেমন এই যে এইটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে কি মেস্তা একটা দাগ দাগ ইয়া মানে কি ব্রণের দাগ এটা ছোটখাটো জিনিস তো এটা এমনিতেই আমরা রিমুভ করে দিতে পারি এখন এইটার আমরা কি করব সেম ওই ব্লুটাতে সিলেক্ট করব ব্লু সিলেক্ট করার পরে আবার একটা ব্লুর কপি নেব ব্লুর কপি নেওয়ার পরে ফিল্টার থেকে হচ্ছে আদার আদার থেকে হচ্ছে হাইপাস হাইপাসে গিয়ে আমি একটু কমাই দেব রেডিয়াসটা রেডিয়াসটা কমাই দিয়ে ওকে করার পরে আমি এখন কি করব ইমেজ থেকে ক্যালকুলেশন করে নেব তিনবার হার্ড লাইট ওকে আবার ইমেজ ক্যালকুলেশন হার্ড লাইট ওকে আবার হচ্ছে ইমেজ ক্যালকুলেশন হার্ড লাইট ওকে করার পরে এখন হচ্ছে আমি কি করব এইখান থেকে আমার যে অংশটাতে দরকার নাই সেই অংশটাকে আমি সাদা করে দেব বড় করে নিন আমার এইটুকুতে আছে এই কাজ এটুকু সিলেক্ট থাকা অবস্থাতে আমরা কি করব এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক করে নেব মাস্ক করার পরে চলে যাব কোথায় এরপর হচ্ছে সিলেক্ট সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স থেকে হচ্ছে আবার ইমেজ ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে করে দেবো হচ্ছে কার্ভ কার্ভ থেকে ব্রাইটনেস টা একটু বাড়াই দেওয়ার পরে ওকে কন্ট্রোল ডি যখন এই বেশি যেগুলো আছে এইগুলো বেশি গুলোকে কমানোর জন্য তখন হচ্ছে কি এই যে স্পট হিলিং ব্রাশ নিয়ে কাজ করে দেন ওর যে তাও এই অবস্থা করে দিলাম এটাই তো কপাল নাহলে তো আর হইতোই না নাহলে কি আর হইতো ক কি হইতো না ক বিয়াই হইতো না আচ্ছা এইভাবে করে হচ্ছে আমরা আমাদের এই দাগ গুলানকে রিমুভ করে নেব হ্যাঁ ওই যে আরো ফ্রেশ করতে পারবি পরবর্তীতে আমরা এখানে স্পট হিলিং ব্রাশ হিলিং ব্রাশ তারপর ক্লোন টুল এইগুলো সবগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু লেয়ারে কাজ করি নাই করছি কি কিন্তু লেয়ারে কিন্তু এটাই আছে
এখন নেন কাজ করেন, ছবি তো মোটামুটি ভাবে সবগুলো নিয়ে ইয়েতে দেওয়া আছে।